मारा गेछेन जे लोक 2016 साले 5-6 बछर परेओ तार संगे यौथ बैंक अकाउंट ताते टाका जमा पड़छे इत्यादि इत्यादि 4000 नामेर लिस्ट तब 2500 अंतर जरा चाकरी पेयेछे बोले बला होच्छे गुण 10 लाख 2500 কোটি টাকা এরকম টাকার বন্যা লুট দুর্নীতি এই সব নেতাগিরির মধ্যে মানিক ভট্টাচার্য অতএব তিনি মুখ্যমন্ত্রী স্নেহধন্য। যাদের এই সরকার প্রবঞ্চনার শিকার বানিয়েছে তারা প্রত্যেকের অভিযোগ করছিলেন মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। সুতরাং মানিক ভট্টাচার্য স্ত্রীর মৃত ব্যক্তির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে, একটু খোঁজ করলে হয়তো দেখবেন मंगल ग्रहेरो कोनो अजाना प्राणीर संगे तादेरो अकाउंट नम्बर संगे ओटार संगे थाकते पारे, किन्तु मानुष एगुलो शुनते आर आग्रही नय। तदन्त तदन्तेर मतो चलछे। नियोग कबे शुरू होबे? आमादेर एकटाई दाबी एई शून्य पदे नियोग अविलम्बे होक, कारण एई सरकारेर पक्षे कोनो स्वच्छतार मध्य दिये नियोगके सम्पूर्ण करा सम्भव नय। आदालते एगिये आसुक, समस्त आदालत सरकार जारा आंदोलनकारी जारा मामलाकारी सकलके निये अविलम्बे নিয়োগটা শুরু করে দেওয়া দরকার। তদন্তকারী এজেন্সি মূলত এটা এখন তদন্তের বিষয়। এবার তদন্তকারী এজেন্সি আদালতে কি বলছে বা লিখিতভাবে কি দিচ্ছে, অনেক ক্ষেত্রে মুখে কি বলছে, সেটার উপর দাঁড়িয়ে রাজনৈতিক মন্তব্য সমীচীন হবে না। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা অবশ্যই ভুল। এখন যার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার আইনজীবী তারা তাদের বক্তব্য নিশ্চয়ই তদন্তকারীদের সামনে অথবা কোর্টের সামনে তারা জানাবেন। আমরা শুধু এইটুকু আশা করব যে সেন্ট্রাল এজেন্সি যারা তদন্ত করছেন তারা নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবেন। তারা ভারতীয় জনতা পার্টির তাদের কোনো পরিকল্পনা বা চিত্রনাট্য অনুযায়ী তদন্ত হবে না, এটা আমরা আশা করতে পারি। জামিনের আর্জি খারিজ। 28 অক্টোবর পর্যন্ত মানিকের জেল হেফাজত। মৃত ব্যক্তির সঙ্গে কেন মানিক ভট্টাচার্যের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট? নিয়োগ দুর্নীতি মামলায় বানচাল কোর্টে বিস্ফোরক দাবি ইডির। 2016 মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু, তারপরেও কেন জয়েন্ট অ্যাকাউন্ট? কে মৃত্যুঞ্জয় চক্রবর্তী? কেন তার সঙ্গে মানিক ভট্টাচার্যের জয়েন্ট অ্যাকাউন্ট? 6 বছর আগে মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু, এখনো কেন অ্যাকাউন্টে 3 কোটি? চাকরি বিক্রি 3 কোটিও রয়েছে রহস্যময় জয়েন্ট অ্যাকাউন্টে, এমনই সন্দেহ ইডির। মানিকের বাড়িতে 4000 প্রার্থীর নাম, তার মধ্যে 2500 চাকরি। তৃণমূল বিধায়কের 10 কোটি সম্পত্তির হদিশ পাওয়ার দাবি ইডির। ডিআইটি কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের জন্য ছাত্র প্রতি 5000 করে নেওয়ার দাবি ইডির। এবং ইডির নজরে মানিক পুত্র সৌভিক ভট্টাচার্যের ভূমিকাও। প্রতি 14 দিনে আরো নতুন তথ্য পাওয়া যাবে এমনই কোর্টে দাবি করেছে ইডি। জামিনের আবেদন জানিয়ে কোর্টে পাল্টা সওয়াল করেন মানিকের আইনজীবী। 3 মাস ধরে ইডির জেরার মুখোমুখি, সব তথ্যই দেওয়া হয়েছে। জামিনের আর্জি ইতিমধ্যে খারিজ হয়েছে। 28 অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্যের জেল হেফাজত হয়েছে।